ব্যাটারি, আজকে ব্যাটারিটা খুলবো, খুলে দেখবো ব্যাটারি। দেখবো ব্যাটারিটা শর্ট সার্কিট হয়েছে, উড়ে গেছে। আমরা দেখবো এটার কারণটা কি, ব্যাটারিটা কেন শর্ট সার্কিট হবে। একটা 12 ভোল্ট চার্জারের থেকে আমরা এটাকে চার্জ লাইন দিব। কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমরা এটা একটু এখানে একটা চিমটে দিয়ে কানেকশন করে দেখবো। ক্লিন করে নিতে হবে। সালাম, যে কোনো ইলেকট্রনিক্স কাজ করার সময় একটু দেখে নেবেন, যতটুকু ক্লিন করে কাজ করা যাবে। জিনিসটা বোঝা যাবে তাহলে। আমরা এখানে জাস্ট একটা ফিউজের মতো কাজ করবো, শুধু দেখবো যে লাইন পায় কিনা, বাস। তার মানে এখানে যে সমস্যাটা হয়েছে, এখানে একটা ফিউজ ছিল 0 ওহমসের একটা রেজিস্ট্যান্স, যে কোনো কারণবশত হয়তো বা এটা আমি যেটা ধারণা করতেছি, এখানে 12 ভোল্ট ঠিক মতোই লাগাইছে, কিন্তু প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে, জাস্ট এখানে যে 0 ওহমসের রেজিস্ট্যান্স ওটা নেই, তো আমরা ওটা এখন লাগাবো। জিরো ওহমস 12 06 সাইজ।
একটু পরিষ্কার করে নিতে হবে। এখানে যেহেতু ঝালাই দিব, গাছটা একটু ক্লিন করে নিতে হবে। ওটা বাস যখন প্লাস মাইনাস উল্টা হয় তখন এই সমস্যাটা হয়। জিরোন্সের রেজিস্ট্যান্সটা বসানো হয়ে গেল, আমরা জাস্ট দেখবো এখন কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটা জ্বলতেছে। এবং আরেকটা বিষয় হলো যে যারা কাজ করেন দেখবেন এরকম একটা মিটার আছে, ভোল্ট মিটার, এখানে 12.7 আপনি একটু আগে দেখানো হয়েছে। তো যখনই এটা পারফেক্ট কাজ করবে তখন এখানে যে নাম্বারটা উঠছে 0.46, এটা লোড, এটাই লোড। আর একটা বিষয় হলো যে দেখেন জিরো এটা যখন ঢুকবে, আমি এটা বন্ধ করে দিলাম, এটা যখন ঢুকবে এখানে 11 উঠবে, তারপরে যে এটা লোডে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং যদি কাজটি দেখেন অনেকগুলো আইসি আছে, এটা আছে আপনার প্লাস মাইনাস যদি উল্টা পাল্টা হয় বা ওভার ভোল্টেজ প্রোটেক্টর হিসেবে এখানে ডায়োডটা লাগানো আছে। থ্যাংক ইউ সবাইকে।